মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। বন্ধুরা, আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত ভাত চাল ধুইনি, চাল ধুয়ে নিবো। এবার সব সবজি কিনে নিয়ে এসেছি, ঢেঁড়স, পটল আর কাঁচা লঙ্কা, এটা এঁচোড়ের তরকারি। আজকে নিরামিষ হবে, সংক্রান্তি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এ দেখো, আমি ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি। মেয়ে পড়তে গিয়েছে, পড়ে আসবে। তা দাঁড়ো, এবার দেখতে পাবে তোমরা। আমি দেখো চাকু দিয়ে দিয়ে ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি। আজকে নিরামিষ তরকারি, ভাত তরকারি হবে, কারণ আজকে চৈত্র সংক্রান্তি। তাই জন্য আমি ইয়ে করবো না, মাছ রসুন টসুন কিছু রান্না হবে না, মাছ মাংস টাংস। আজকে তোমার ঢেঁড়স ভাজা করব, পটল ভাজা করব, আর তোমার ইয়ে করব, ওই এঁচোড় এনেছে, এঁচোড়ের তরকারি করব, পায়েস করব, টক ডাল হবে, আর আমের চাটনি হবে। আজকে মেনু, আজকে একবারই রান্না করতে হয়। আমাদের শ্বশুরবাড়িতেও একবারই রান্না করতো, ওই রাতে যা হতো ওই রাতে ওই থাকবে, ওই খাবে। আজকে আর রাতে রান্না হবে না। মেয়ে থাকলে মেয়ে কেটে দিত, মেয়ে তো নাই, প্রাইভেট গেছে। এবার কিছু খেয়ে যায়নি, ওকে বললি ছাতু শরবত খেয়ে যেতে, ছাতু শরবতও খেয়ে যায়নি। দিয়ে ওই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে ভাতটা বসিয়ে দিয়েছি ওইখানে। এবার ডালটা ধুয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ঢেঁড়স কটা ভেজে নেবো। দেখো, আমি এখানে ঢেঁড়স কটা কেটে রেখেছি, আর পটল কটা কাটি নিয়ে দেখো এঁচোড়গুলোকে কেটে এনেছে। এঁচোড়গুলোকে আমার কাটতে হবে না, খালি আলুটাকে কাটতে হবে, তাহলেই হয়ে যাবে। ভেজে সাদা তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি, ঢেঁড়সগুলোকে। দেখো তেল দিয়ে দিচ্ছি এখানে, কালকে কাল তেল রাখাই ছিল। ঢেঁড়স কটাকে দিয়ে দিব। এই যে ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু করলে নামিয়ে নেবো। এবার পটলটা আমি কেটে নিই, চলো দেখতে থাকি। পটলগুলো আমি কেটে নিচ্ছি, দাঁড়া দেখি এটা ঠিক করে দিই। মেয়ে প্রাইভেট গিয়েছিল, এই মাত্র এলো, স্নান করছে। এবার ও কিছু খেয়ে যায়নি সকালবেলায়, ওকে একবার বলবো ছোলা ছাতু শরবত খেয়ে যা, কিছু ভাত রুটি 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 টুটি কিছু না খাবি তো সকালবেলায়, তা কিছুতেই খাবে না। এবার ওর জন্য আমি এত তাড়াতাড়ি করছি যে ছোটো ছেলে কিছু খায়নি, বেলা 10টা বেজে গেছে। আবার ওর আবার একটা ভালো গুণ কি বলতো, ভালো গুণও বলতে পারো আবার খারাপ গুণও বলতে পারো, আমাকে না হলে খাবে না। বলবো মা তুমিও তো খাওনি, কালকেও আমি বলছি বাবু তুমি লুচি খেতে বসে যাও, বলছে না তোমার হোক একসঙ্গে খাবো, দিছে আমার সঙ্গে বেলা 11টার সময় খেলো। পটলগুলো কেটে নিয়ে আমি ওখানে ডালটা ভাতে দিয়ে দিয়েছি, কৌটোতে করে মসুরির ডাল, টক ডাল হবে। কঠিটা এই চাকুটা একবার কাটছে, একবার সোজা হয়ে কাটছে, এবার বেঁকা হয়ে কাটছে। আজকে বিকালবেলায় আমাদের এখানে চড়কের মেলা হবে, তোমাদেরকে নিয়ে যাব দেখতে। চড়কের ভিডিওটা তোমরা কালকে পাবে, আজকে দেবো না। ওদিকে আমার ঢেঁড়সটা হয়ে গেছে, বা ঢেঁড়সটা নামিয়ে নেবো, পটলটাও হয়ে গেছে কাটা, আর পটল কাটবো না। পটলে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো কড়াইতে, তেল গরম হয়ে গেছে। গোল গোল করে আলু কেটে নিয়েছি, যে আলু ভাজা করছি। ঢেঁড়স আর পটল কাটা হয়ে গেছে, এই ভাজা হয়ে গেছে, সরি ভাজা হয়ে গেছে। এখানে আমি এর আলু কেটে নিয়েছি, ওই এঁচোড়ে, আর এখানে আম কেটে নিয়েছি, আর এই আমটুকু খালি ডালে দিব, আর এই আমের চাটনি হবে। এতে তেল গরম হয়ে গেছিলো, দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাঁচা আম ছোটো ছোটো করে কেটে দিয়েছি, টক ডাল করবো। আর এখানে দুটো শুকনো, সরি কাঁচা লঙ্কা 1 ফোড়ন দিয়ে দিলাম, একটু নেড়ে নিই। দিয়ে ডালটা সেদ্ধ হয়ে আছে, ডালটা এই দেখো এনে ডাল সেদ্ধ করে রেখেছি, লবণ আর হলুদটা দিয়ে দিব এবার। আমি ডালটা আমি ছুঁকে দিয়েছি 5 ফোড়ন দিয়ে, আর লবণ হলুদ দিয়ে, এবার ডালটা ফুটুক, দিয়ে নামিয়ে নেবো। ডালটা এ হয়ে গেছে, ফুট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। কড়াইতে আলু দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছিলো, আলুগুলো এবার ভাজা ভাজা হবে, তারপর আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। আলুটা আমি মাখছি, আর একটু কষে নিই, তারপরে জল দিয়ে দেবো।
একটু শুকনো শুকনো করে নামাবো, কারণ ডাল করেছি তো টক ডাল। আতপ চাল ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে দিলাম চারবার পাঁচবার করে। দেখো দুধটাও ফুটে গেছে, এবার দুধে দিয়ে দিব, পায়েস করবো বললাম তোমাদেরকে। এখানে এই চোর আলুটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, আর একটু জলটা মরে যান দিয়ে তখন নামিয়ে দেবো। তরকারিটা একটু জলটা এ হয়ে গেলে নামিয়ে নেব। আর দেখো এখানে পায়েসের চালটা দিয়ে দিয়েছি, তাই একটু নেড়ে নিলাম, চিনির পায়েস হবে। রাখা আছে ফ্রিজে, এবার দিতে ভয় লাগছে যদি দুধ নষ্ট হয়ে যায়। এখানে আম আছে কাঁচা আম, এবার আমটাকে সিদ্ধ করে নেবো, একটু কড়াইতে জল দিয়ে দিই। এত রান্না করছি, মেয়ে বলছে মা এত রান্না করছো কেন, আমি বলছি করতে হবে আজকে রান্না। এরকম আমি আমগুলোকে দিয়ে দিলাম, এবার আমগুলো একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে তখন তেলে নেড়ে তখন এ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিই, কাঁচা লবণ। মসুরির ডাল করে নিয়েছি এখানটায় টক আম দিয়ে, আর এটা আমের চাটনি, আর এটা শশা কেটে নিয়েছি, আর এটা তোমার এঁচোড় আলুর তরকারি, এখানে আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর পায়েস, আর এখানে আছে ভাত। আজকে দুপুরে লাঞ্চের মেনু, দুপুরে লাঞ্চের মেনু, এখানে আছে ভাত আর স্যালাড, আর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু ভাজা, এখানে দিয়ে দিচ্ছি পটল আর ঢ্যাঁড়স ভাজা, আর এটা আছে আমের চাটনি, এখানে আছে এঁচোড়ের তরকারি, মসুর ডাল আর পায়েস আর জল। এই যে আমার মেয়ের জন্য ওই প্যান্টটাও নিয়ে নিলাম, আমার জন্য নাইটি আর থ্রি কোয়ার্টার প্যান্টটা বার করতে হচ্ছে। কি সুন্দর ফকটা টাঙানো আছে, আমার মেয়ে ছোট থাকলে কিনে দিতাম, এখন তো আর হবে না। আমি আর আমার এই যে ভাইজি দুজনে মিলে যাচ্ছি দোকান, তোমরা চলো দেখবে, তোমাদেরকে দেখাবো কি কি কিনবো আমি। আমি এই নাইটিটা কিনলাম, এটা বাবু দেখ, এই যে থ্রি কোয়ার্টার প্যান্ট, এত মোটা কেন দাদা, এত মোটা কেন, সুতির নাই? হ্যাঁ, আমি বৌদির বাড়ি গিয়েছিলাম, দিয়ে বৌদি কি সুন্দর লস্যি করে দিল, সমস্ত কিছু দিয়ে, দই যা যা লাগে সমস্ত উপকরণ দিয়ে, দই চিনি, তারপরে তোমার এটা দিচ্ছে চিনি, তারপরে তোমার এটা দিচ্ছে কেওড়া জল, আর দিয়েছে তোমার এটা হলো বিট লবণ আর বরফ দিয়ে, সব বরফকে আগে মিক্সিতে ইয়ে করে নিল, ব্লেন্ডার করে নিল, দিয়ে এই যে মিক্সিতে দিয়েছে, বৌদির লস্যিটা আমাকে বানিয়ে দিল, খুব হেল্প করেছে আমাকে, আমার খেতে ইচ্ছা করছিলো বলে বৌদি করে দিল, বললো দাঁড়াও করে দিচ্ছি। আমাদেরই পাড়ার বৌদি, প্রিয় বৌদি, খুব ভালোবাসে আমাকে। বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, আর তোমরা অবশ্যই ভালো থেকো।